অপরাধ নয় রাজনৈতিক বিবেচনায় দেশে বিচার কাজ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে বিএনপি। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 51তম জন্মদিন উদযাপন উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, মামলা দিয়ে বিরোধী মতের লোকদের ওপর নির্যাতন চালাচ্ছে সরকার। বিচারক রায় ঘোষণার আগেই ক্ষমতাসীনরা সাজা ঘোষণা করে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সকল মামলা, সকল রায়, বিচারের রায় রাজনৈতিক বিবেচনায়, অপরাধ নির্ণয়টা মুখ্য নয়। অর্থাৎ প্রতিপক্ষ রাজনীতি বা প্রতিদ্বন্দ্বী রাজনীতি নেত্রী বা প্রতিষ্ঠানগুলিকে নির্মূল করার একটি অপসংস্কৃতি এবং একটি উল্লাসের মধ্যে দিয়ে তারা আজকে দিন কাটাচ্ছেন। অন্য এক অনুষ্ঠানে শাহ মোয়াজ্জাম হোসেন অভিযোগ করেন, বর্তমান সরকার জবরদখল করে ক্ষমতায় আছে বলেই সংকটে পড়েছে দেশ। ব্যারিস্টার নাজমুল হুদার নতুন দল গঠন নিয়ে কথা বলেন তিনি। তিনি এখানে একটা তৃণমূল বিএনপি করেন, খুব করেন, ওটা তৃণের মধ্যেই থাকবে, ওটা মানুষের মাঝে যাবে না। বিএনপি মানে জিয়া, বিএনপি মানে বেগম খালেদা জিয়া, বিএনপি মানে তারেক জিয়া, বিএনপি মানে আপনারা সবাই। এখানে অন্য কিছু চলবে না, চলে নাই। সরকারি দল সাধারণত আলোচনার জন্য ডাকে, কিন্তু আপনারা ডাকবেন না। আমাদের নেত্রী ডেকেছেন, আপনাকে বলেছেন যে আপনি আসেন, কথা বলি, আমরা একটা সলিউশনে আসি। এত অন্যায় এই দেশের মধ্যে চলছে, এত অন্যায় চলতে দেওয়া উচিত না। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের জন্মদিনে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এতে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবছর জন্মদিনের কেক কাটা এবং আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করা হয়নি বলে জানানো হয় দলের পক্ষ থেকে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।